Ignition, liftoff. বঙ্গবন্ধু স্যাটেলাইট এক ব্যবহার করে ৩৪টি বেসরকারি চ্যানেল আজ থেকে শুরু করেছে বাণিজ্যিক সম্প্রচার। রাজধানীর একটি হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন। এর মাধ্যমে দূর হলো বিদেশি স্যাটেলাইট নির্ভরতা, সাথে দেশীয় টিভি চ্যানেলগুলো এই খাতে খরচের চাপ কমাতে পারবে। বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকো সভাপতি এবং মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে। সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন ক্রেস্ট। পরে বিসিএসসিএল এর বাণিজ্যিক সম্প্রচার চুক্তির অনুলিপি সরকার প্রধান তুলে দেন অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরীর হাতে। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এই সরকার গণমাধ্যম বান্ধব। আওয়ামী লীগ ৯৬ সালে প্রথম বেসরকারি টিভি চ্যানেলের অনুমোদন দেয়। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে দেশ বিশ্ব দরবারে মর্যাদাপূর্ণ আসন পেয়েছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা। সম্প্রচারের ক্ষেত্রে একটা নতুন মাত্রা যোগ হলো। আমি আশা করি যে এই ইলেকট্রনিক যে মিডিয়াগুলি সম্প্রচারের ক্ষেত্রে অনেক বাধাই আজ দূর হয়ে যাবে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের সুবিধা শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের মানুষজন পাবে বলেন প্রধানমন্ত্রী। জানান এরই মধ্যে দ্বিতীয় স্যাটেলাইটের কাজও শুরু হয়েছে। ৫ বছর ইতিমধ্যে হয়ে গেছে, আমরা দ্বিতীয়টা তৈরি করা শুরু করেছি। আমরা সময় থাকতে আর একটা নিয়ে আসবো এবং সেটা এটা যেহেতু শুধু তথ্য বিষয়ক, সেটাকে আমরা আর একটু বড় আকারে করতে চাই, সেভাবে আমরা দ্বিতীয়টা তৈরি করব। ইতিমধ্যে সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। উন্নয়ন প্রকল্পের নামে যারা অর্থ লুটপাট করছে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলেন প্রধানমন্ত্রী। দৃঢ়তার সাথে ঘোষণা দেন দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার। উন্নয়ন প্রকল্পগুলি গ্রহণ করার সময় বা বাস্তবায়ন করার সময় আমরা মাঝে মাঝে দেখি যে উইপোকা খেয়ে ফেলি। এখন এই উইপোকাগুলি ধরা আর সেগুলিকে মানে তার বিনাশ করা, তার জন্য আমরা প্রচেষ্টা দিয়েছি। এই অভিযান আমরা অব্যাহত রাখবো, সে যেই হোক না কেন। এখানে দল মত আত্মীয় পরিবার বলে কিছু নেই, যারা এর সঙ্গে সম্পৃক্ত হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। অনুষ্ঠানে মিথ্যা ও গুজব নির্ভর সংবাদ বা তথ্য যেন প্রচার না হয় সেদিকে গণমাধ্যমকে সজাগ থাকার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছি, আপনাদের সকলের সহযোগিতা চাই। আসুন আমরা সবাই মিলে আমাদের মাতৃভূমি বাংলাদেশ লাখো শহীদের রক্তে বিনিময়ে অর্জিত স্বাধীনতা, এই স্বাধীনতা অর্থবহ করে বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলি। অনুষ্ঠান শেষে স্কোয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কোয়ার ইনফরমেটিক্সের স্যাটেলাইট টেলিপোর্ট ব্যবহার করে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে প্রথমবারের মতো ভোলার চর লিউলেনে ভিসেট ব্যবহার করে টেলিমেডিসিন ও ডিস্টেন্স লার্নিং এর কার্যক্রম দেখানো হয় প্রধানমন্ত্রীকে। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।